बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम जातिसंघ कर्तृक घोषित आंतर्जातिक गणतंत्र दिवस उपलक्षे आयोजित बीएनपी कर्तृक आयोजित आजकेर एई महासमावेशे प्रधान अतिथि हिसेबे उपस्थित थाकबेन বাংলাদেশের আপামর মানুষের কণ্ঠস্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক জনাব তারেক রহমান উপস্থিত থাকবেন বিএনপি বিপ্লবী মহাসচিব সহ স্থায়ী কমিটির সদস্য এবং বিএনপির জাতীয় নেতৃবৃন্দ এবং উপস্থিত রয়েছেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সাধারণ সম্পাদক ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র আন্দোলন সংগ্রামে পরীক্ষিত ছাত্র নেতা পরিচ্ছন্ন ছাত্র নেতা নাসিরউদ্দিন নাসির উপস্থিত রয়েছেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সিনিয়র সহসভাপতি আবু আফসান মোহাম্মদ ইয়াহিয়া সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল মালুম এবং বিপ্লবী সাংগঠনিক সম্পাদক আমানুল্লাহ আমান সহ ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহসভাপতিবৃন্দ বিপ্লবী যুগ্ম সাধারণ সম্পাদক বৃন্দ সহ কেন্দ্রীয় সংসদের নেতৃবৃন্দ এবং উপস্থিত রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের নেতৃবৃন্দ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের নেতৃবৃন্দ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের অসংখ্য নেতৃবৃন্দ শের-ই-বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের নেতৃবৃন্দ এবং সরকারি তিতুমীর কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দ কবি নজরুল কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দ সরকারি তেজগাঁও কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দ ঢাকা কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দ বাংলা কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দ সহ উপস্থিত রয়েছেন আন্দোলন সংগ্রামের বলিষ্ঠ কণ্ঠস্বর যাদের নেতৃত্বে ঢাকার রাজপথে এই জুলাই আগস্টের আন্দোলন সফল হয়েছে সেই ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদল ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের অসংখ্য হাজার হাজার নেতাকর্মী ঢাকা মহানগর উত্তর ছাত্রদল এবং ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদল সবাইকে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে জানাচ্ছি রক্তিম শুভেচ্ছা বিপ্লবী অভিনন্দন সংগ্রামী নেতৃবৃন্দ আজ এই খুনি হাসিনা ফ্যাসিস্ট হাসিনা পালিয়ে যাওয়ার পর আয়োজিত এই জাতিসংঘ কর্তৃক ঘোষিত এই গণতন্ত্র দিবসে উপলক্ষে আমরা আজকের এই কর্মসূচির শুরুতেই শ্রদ্ধাভরে স্মরণ করছি এই জুলাই আগস্টে যে সকল সাধারণ শিক্ষার্থী ছাত্র জনতা শহীদ হয়েছে তাদের শ্রদ্ধাভরে স্মরণ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের অকুতোভয় বীর সৈনিকরা যাদের যারা রক্তের বিনিময়ে এই জুলাই আগস্টের এই গণ আন্দোলন সফল হয়েছে শ্রদ্ধাভরে স্মরণ করছি বিগত 15.5 বছরে যে সকল ছাত্র দল গুম খুনের শিকার হয়েছে যাদের রক্তের উপর দাঁড়িয়ে আজকে আমরা গণতান্ত্রিক অভিযাত্রা প্রতিষ্ঠিত লক্ষ্যে চলছি তাদেরকে শ্রদ্ধাভরে স্মরণ করছি সেই সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল আজকের এই গণতন্ত্র উপলক্ষে আয়োজিত মহাসমাবেশ উপলক্ষে বলে যেতে চাই আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল বিগত 15.5 বছর রাজপথে জীবন দিয়েছি রক্ত দিয়েছি তারপরও রাজপথ ছাড়িনি আমরা সেজন্য ছাত্রদল আগামী যে গণতন্ত্র পুনরুদ্ধারের আবারও যে আন্দোলন সেই আন্দোলনেও দেশ নায়ক জনাব তারেক রহমানকে নেতৃত্বে আমরা রাজপথে থাকব বাংলাদেশের গণতন্ত্র ফিরিয়ে নিয়ে আসবো ইনশাআল্লাহ আমি আরেকটি কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সকল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যে সকল ছাত্রদলের যে সকল ছাত্রলীগের মুখোশধারীরা সাধারণ শিক্ষার্থীদের আড়ালে থেকে আজকে ক্যাম্পাসে আবারও আরেকটি বৈষম্য তৈরির পায়তারা করছে হুঁশিয়ারি উচ্চারণ করতে চাই এই ছাত্রদলকে দমিয়ে রাখার ক্ষমতা কারণে আমরা হুঁশিয়ারি উচ্চারণ করতে চাই ছাত্রদল যখন ইচ্ছা তখনই রাজপথ দখল করে নেবে এই ছাত্রদলকে দমন করার কোনো ক্ষমতা বাংলাদেশে তৃষ্টি হয়নি সেজন্য সাধারণ শিক্ষার্থীদের প্রিয় ভাইদের সচেতন থাকার আহ্বান জানিয়ে এই ছাত্রলীগ দ্বারা কোনো বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়ে আবারও দেখা হবে বাংলাদেশের সকল ক্যাম্পাসে দেখা হবে ইনশাআল্লাহ।
মাটিও মানুষের নেত্রী আপসিন নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ আগামী রাষ্ট্রনায়ক বাংলাদেশের অহংকার দেশ নায়ক জনাব তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ সবাইকে ধন্যবাদ।